আটাই দিয়ে না সবাই জানেন যে আমরা এই অনির্বাচিত অবৈধ ভোটের অধিকার হরণকারী লুটেরা আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে সমস্ত রাজনৈতিক দলগুলোকে নিয়ে তাদের পদত্যাগের দাবিতে আমরা ঐক্যমত্য সৃষ্টি করে আন্দোলনে যাওয়ার জন্য আমরা রাজনৈতিক দলগুলোর সাথে কথা বলছি। সেই প্রথম পর্যায়ে আমরা শেষ করেছি, দ্বিতীয় পর্যায়ে আমরা প্রায় 14টি দলের সঙ্গে ইতিমধ্যে কথা হয়েছে। আজকে আমরা কথা বলেছি জাতীয় দল, বাংলাদেশ জাতীয় দল তাদের সঙ্গে, আর বাংলাদেশ ইসলামিক পার্টি দলের সঙ্গে। আপনারা জানেন যে আমরা যে দাবিগুলো আমরা স্থাপন করেছি, এই দাবিগুলোর মধ্যে প্রথম যে দাবিটি রয়েছে সেটা হচ্ছে যে এই সংসদকে ভেঙে দিয়ে এই সরকারকে পদত্যাগ করতে হবে। পদত্যাগ করে একটি অন্তর্বর্তীকালীন নির্বাচনের নির্বাচনকালীন সময়ে একটি তত্ত্বাবধায়ক সরকার, নিরপেক্ষ সরকার, সেই সরকার তারা নতুন নির্বাচন কমিশন করে, নতুন নির্বাচন করে একটি সকলের কাছে গ্রহণযোগ্য একটি জাতীয় নির্বাচন অনুষ্ঠান করে একটি জনগণের সরকার, জাতীয় সরকার। এই লক্ষ্যে আমরা কাজ করছি। ইতিমধ্যে এই দাবিগুলোর মধ্যে আমাদের যেটা আছে অত্যন্ত গুরুত্বপূর্ণ যে আমাদের গণতন্ত্রের বাধা, যাকে আমরা মনে করি বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের সবচেয়ে ত্যাগী নেতা দেশের বেগম খালেদা জিয়া, যে অন্যায় ভাবে সাজাতি গৃহবন্দী করে রাখা হয়েছে, তার মুক্তি দিতে হবে। একই সঙ্গে আমাদের চেয়ারম্যান যারা তারেক রহমান সহ সকল রাজনৈতিক নেতা কর্মী দলের যাদের বিরুদ্ধে মিথ্যা মামলা আছে তাদের মামলাগুলো প্রত্যাহার করে আমরা বলছি যে হারে আপনার নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদির মূল্য বৃদ্ধি পেয়েছে, জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি পেয়েছে, প্রত্যেক জিনিস দাম বেড়ে গেছে, এই দামগুলোকে সহনীয় পর্যায়ে নিয়ে আমরা বলছি যে দুর্নীতি, সেই দুর্নীতি গত 15 বছর ধরে চলছে, খাওয়াবার অর্থ দুর্নীতি, সেই দুর্নীতিকে যারা ঘটাচ্ছে তাদেরকে চিহ্নিত করবার জন্য কমিশন করা এবং আমরা একই সঙ্গে বাংলাদেশে একটা গণতান্ত্রিক পরিবেশ নিয়ে আনার জন্য আমি এখন আমরা একমত হয়েছি আজকে জাতীয় দল বাংলাদেশ ইসলামিক পার্টির সঙ্গে আমরা ইউরোপকে আমরা যুগপদ আন্দোলন আমি এখন অনুরোধ করবো জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসান হুদা তাকে তার আজকে এই চলমান সরকার পতনের দাবিতে বিএনপির সাথে দ্বিতীয় দফা আমরা সংলাপ করেছি, সেখানে আমাদের মাননীয় মহাসচিব অলরেডি বলেছেন এই দাবিগুলো নিয়ে আমরা কথা বলেছি, এটা জনগণের দাবি, সেই দাবিতে আমরা বাংলাদেশ জাতীয় দল বিএনপির সাথে ঐক্যমত্য পোষণ করেছি এবং আগামীতে বিএনপির সাথে সকলকে সাথে নিয়ে যুগপথ আন্দোলনের যে কর্মসূচি আসছে সেখানে জাতীয় দল ইনশাল্লাহ বিএনপির সাথে অংশগ্রহণ করবে। আমরা বিগত 14 বছর এই 20 দলীয় জোটের থেকে বর্তমান ফ্যাসিস্ট সরকারের দমন পীড়ন নিপীড়ন উপেক্ষা করে যেভাবে বিএনপির সাথে ছিলাম, ইনশাল্লাহ ভবিষ্যতেও এই সরকার পতন না হওয়া পর্যন্ত রাজপথে থেকে আমাদের দাবি আদায় করবো, এই বিশ্বাস আমরা করি। সকলকে ধন্যবাদ। এবারে ইসলামিক পার্টির দরকার আর এই সরকার ক্ষমতায় থেকে সেটা কখনো সম্ভব নয়। 2014 সাল এবং 2018 সালে
তারা প্রমাণিত করছেন তাদের অধীনে কোনদিন সুস্থ নির্বাচন সম্ভব নয়। জাতি এদের পতন চায়, এদের পতন করেই দেশে সুস্থ নির্বাচন সম্ভব, এদের ক্ষমতায় ভাব রেখে কখনোই নয়। এই জন্য জনগণ ও অধীর আকাঙ্ক্ষা নিয়ে বসে আছে কবে তাদের পতন হবে। জনগণ ইতিমধ্যে বিদ্যুতের কষ্টে কষ্ট পাচ্ছে, দ্রব্যমূল্যের কষ্ট পাচ্ছে, জনগণ একটা অশ্লীল অবস্থায় আছে, কখন তাদের কাছে মুক্তি পায় প্রহার বলছে। এমন অবস্থায় আমরা দলবদ্ধ নির্বিশেষে প্রত্যেকেই এই সরকারের পতন চাই, এবং এই সরকারের পতনের লক্ষ্যে যে সমস্ত যোগ্যতা আন্দোলনের কর্মসূচি আসবে আমরা এর সাথে পুরোনা একমত প্রকাশ করছি এবং সহমত প্রকাশ করছি, এবং আমরা আমাদের সর্বশক্তি নিয়ে মাঠে থাকবো, এ আশা ব্যক্ত করছি। এই বলে আমার পক্ষে খুলনাতেও দেখবেন একই ভাবে জনগণ তারা ওই গাড়ি বন্ধ করে বিশ্বাসই করে যে যা বলবো তা করবো, উল্টোটা করে। সুতরাং আওয়ামী লীগকে বিশ্বাস করার কোন কারণ নেই। আমরা স্বপ্ন দেখি মানুষের ভোটাধিকার কে নিশ্চিত করা, আমরা স্বপ্ন দেখি সত্যিকার একটা গণতান্ত্রিক মানুষ প্রতিষ্ঠা করা। বিরোধী দলগুলোকেও সমস্ত অধিকার তাদেরকে নিশ্চিত সরকার হিসেবে আপনার সমাবেশে প্রভাব পড়বে কি না, এই যে রাস্তাঘাট বন্ধ করে রাজনৈতিক প্রভাব পড়বে। আপনার দেখেছেন ময়মন সিংহে দেখেছেন যে কিভাবে জনগণের আমরা হরতাল মানবো না, আমরা কার্ফিউ মানবো না, আমরা সেখানে উপস্থিত।